কোথায় টুরিস্ট স্পট, কিভাবে আসবেন সব বলবেন। প্রথমে পুরো ভিডিওটা এক ঝলক। বাড়ি ফিরে বারবার ভিডিও ক্লিপিংটা দেখেছি, এত অপূর্ব এই টুরিস্ট স্পট, আর আমি নিশ্চিত আপনিও তাই করবেন। কাশ্মীরের পহেলগাঁওয়ে পড়ছে বিডার নদী, আর এখানে পড়ছে সুবর্ণরেখারই এক শাখা উড্রা নদী। অপরূপ সুন্দর ওই জলধারার কাছে পৌঁছতে চলতেই হবে এই পাথুরে পথ ধরে, চলতে হবে খুব সন্তর্পণে। তবে ফিটনেস না থাকলে না নামাই ভালো। সাবধানে পা ফেলতে হবে যেখান থেকে জল বইছে, কারণ জায়গাটা খুব পিচ্ছিল। মমি এতক্ষণ নামতে পারছিল না উপর থেকে, কারণ অনেকটাই রিস্কি জায়গা নামার, আর এবার নেমে পড়েছে যেহেতু এবার নিচেও যাবে। তো বহু বছর লোকচক্ষু অন্তরালে ঢাকা পড়েছিল এখানকার প্রাকৃতিক শোভা, বাট নাও ইটস এ জেম অফ জামশেদপুর। সবসময় টুরিস্টের ভিড় লেগেই রয়েছে এবং লোকালদের ফেভারিট উইন্টার পিকনিক স্পট। সৌন্দর্য কখনো লুকিয়ে রাখা যায় না, তাই এই জায়গারও সৌন্দর্য বেশি দিন লুকিয়ে রাখা যায়নি। এই জায়গা নারমা আর ডলমা হিলের ঠিক মাঝামাঝি, হ্যাঁ পাহাড় ভাঙারই কথা বলছি। পাহাড় ভাঙার ব্যাপারেও আমরা জানতাম না একদমই, কিন্তু আমরা ইনফরমেশন পেয়েছি ওর কাছ থেকে, এন্ড ক্রেডিট গোস টু হিম। তো আপ আপনার বারে থেকে থোড়ে বতাই দিন। बसवा हमदा है और मैं फार्मा एरिया में रहता हूँ, ये हम लोग का गाँव रिया पड़ता है। तो ये लोग पहले नहीं दिखा था यहाँ की जगह कैसा है, यहाँ का नज़ारा। तो ये लोग मेरे से कांटेक्ट किया और मैं ये लोग को पहाड़ों का पूरा जगह दिखा दी। এই পাহাড়টা আগে অনেক উঁচু আর চড়া ছিল আরো ব্রিটিশ টাইমে, কিন্তু তারপরে তারা ডিস্ট্রাক্ট হয়ে এরকম হয়ে যায়। জানি না কিভাবে, কিতনা সান মত নেই বল পায়েঙ্গে। মেরা দাদা পরদাদা লোক বলতা থাকি पहले बहुत ऊंचा था और चौड़ा भी था। अंग्रेज जमाने के टाइम में पहाड़ को तोड़ा गया तोप से, मतलब वो तोप को उस टाइम टेस्टिंग कर रहा था कि कितना रेंज है कितना नहीं, कितना ब्लास्टिंग होता है कैसे नहीं। यहाँ पर पहाड़ पर वो टेस्ट किया, इसलिए अभी पहाड़ उतना अभी उतना ऊंचा नहीं है, पहले और ऊंचा। সুতরাং পিকনিকের সময় আর গরমকালটা বাদ দিয়ে বছরের যে কোনো সময় আসুন, তবে বেস্ট ইজ রেনি সিজন, কারণ শীতের সময় জল অনেক কম থাকে। গুডরার এই বেহেতু পানি পাহাড় ভাঙার আসল সৌন্দর্যের কারণ, সো মাস্ট এক্সপ্লোর পাহাড় ভাঙা। তবে যত এক্সাইটমেন্ট থাকুক মনে, আর কদম কদম খুব সাবধানে। পাহাড় ভাঙা থেকে 6 কিলোমিটার দূরে রয়েছে আর এক অসাধারণ ভ্যালি নারওয়া, স্থানীয়রা যাকে বলে নারওয়া কোচা বা নারওয়া অ্যামাজন, অবশ্যই ঘুরে নেবেন। লোকাল গাইড, অটো বা গাড়ির দরকার হলে বাসুকে কন্ট্যাক্ট করতে পারেন, ওর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিলাম। হাওড়া থেকে সকালের ইস্পাত এক্সপ্রেসে টাটানগরে নামুন, সময় লাগবে 4 ঘন্টা মতন। তারপর টাটানগর মোশাবনী সড়ক পথে মাত্র 17 কিলোমিটার দূরে পাহাড় ভাঙা, সময় লাগবে 1 ঘন্টা মতো। সো দ্যাট কলকাতা থেকে মাত্র 5 ঘন্টায় পৌঁছে যান আপনার এই ড্রিম ডেস্টিনেশনে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন,
নতুন কোনো ডেস্টিনেশন বাঙালির বরাবরের পছন্দের। সো মাস্ট শেয়ার দিস ভিডিও লিঙ্ক টু ইয়র কন্ট্যাক্টস অ্যান্ড ফ্রেন্ডস। আমার অন্যান্য ভিডিওগুলোও দেখুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, গুড বাই।